পূজার আগে কিছু বান্ধবীদের ড্রেস নিয়ে কিছু বলতে গেলে ওরা যাবে বানসার দিয়ে, যেমন আমি ওদের ড্রেসগুলো এক্ষুনি চুরি করে নিয়ে গেছি। কী রে বান্ধবী, পূজা তাই সেরে সে তুই কটা ড্রেস নিবি বল না বল না। আরে বান্ধবী, এইবার আর কিছু নিতে পারবো না, বাবা বলছে যে আগের ড্রেসগুলো দিয়ে এবার পূজা দীক্ষা নিতে, এবার আর মনে হয় আমার পুরোনো ড্রেসগুলো দিয়েই পূজা দেখতে হইব। ঠিক আছে বান্ধবী, আস্তে আস্তে পুজোর দিন দেখা হইব, তখন দেখবো কটা ড্রেস তোর। দেখলে তো কেমন উত্তর দিল, এইসব দেখলেই আমার মাথা গরম হয়ে যায়গা। ও বললে কি হতো, আমি তো ওর ড্রেসগুলো চুরি করে নিয়ে যেতাম পুজোর দিন, তখনই দেখবো পুজোর টাইমে ও দিনে দুটো তিনটে করে ড্রেস পরে যাচ্ছে, তো তখন কি আমি ওর থেকে কাইরা আনবো দেখলে পরে। কী রে বান্ধবী, আবার কি তুই অফলাইনে কাপড় নিবি নাকি অনলাইনে? আমি তো কিছু বুঝতে পারতেছি না, তারপর অর্ডার করলে পুজোর আগে আসবেও না বল না। কী রে তুই দেখাচ্ছিস কেন আমাকে? তো পাগলা কুকুরও কামড়েছে, যে তোকে আগে আগে বলে দিই, তারপর পুজোতে বেরিয়ে দেখবো যে তুই আমার মতো সেম ড্রেসটা পরে আছিস। না রে, আবার আমি অনলাইনে কিছু নিতে পারবো না, বাবা বলেছে ওই পুজোর আগের দিন নিয়ে যাবে দোকানে, এই জন্যে এইসব মেয়েদের কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। দেখলে তো কেমন উত্তরটা দিল, ও কিন্তু আসলে অনলাইনে কাপড়টা আনবে, আমাকে মিথ্যে কথা বললো। হ্যাঁ আমি বুঝে গেছি, আমিও অনলাইনেই নেবো, কী মনে করলে তুমি? কিরে বান্ধবী, পুজোটা এসে গেল আর এইদিকে আমার অবস্থাটা দেখ একবার, দেখ না দেখ না আমার চোখ মুখের কি অবস্থা হয়েছে, মুখে পিম্পল ছুটে গেছে, দেখ না আমি আগের থেকে কালো হয়ে গেছি। তুই তো অনেক কিছু লাগাস বান্ধবী, বল না কি লাগাবো, কি লাগালে ভালো হবে? কী ভাবলে তোমরা, আমি ওকে বলে দেবো? পুজোর এক মাস আগে থেকে এত রূপচর্চা করছি যাতে পুজোতে সবাই আমার দিকেই তাকিয়ে থাকে, তা না হয় আমি ওনাকে বলতে যাবো আমি কীভাবে এত সুন্দরী হচ্ছি। আরে বান্ধবী, ওই প্রোডাক্টগুলি একদমই ভালো না, দেখ না আমার মুখের অবস্থা কী হয়েছে, চেহারার কী অবস্থা ধরেছে, তুই আমাকে বলিস কী লাগালে ভালো হবে। দেখলে তো কেমন ঢংটা করলো, ওর কিন্তু আসলে কিছু হয়নি, যদি বলে দিলে আমি ওর থেকে সুন্দরী দেখতে হয়ে যাই সেটা ও কখনো মেনে নেবে না। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা নিয়ে তোমাদের কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি এই ভিডিওটা কাউকে মনে আঘাত করার জন্য নয়, আমার কোনো ফ্রেন্ডকে মনে আঘাত করার জন্য নয়, প্লাস বাকি যাদের সবার ফ্রেন্ডরা রয়েছে ওদেরকেও আমি কোনো আঘাত দেওয়ার জন্য ভিডিওটা করিনি। ভিডিওটা অ্যাকচুয়ালি জাস্ট ফানের জন্য করেছি, হঠাৎ করে আমার মাথায় আসলো আর সামনে পুজো তার জন্য এটা মাথায় আসলো, আমাদের নর্মালি ডিসকাশন ফ্রেন্ডদের সাথে যা হয়ে থাকে সেটা নিয়েই আমি বানিয়েছি। আর এটা আমার ফার্স্ট ভিডিও, এমন একটা মিম ভিডিও আমি বানিয়েছি ফার্স্ট টাইম, তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে আমি আরও এমন টাইপের ভিডিও করতে চাইবো, এটা আমার ফার্স্ট ট্রাই, তো প্লিজ সবাই সাপোর্ট করো, বাই।